থাকতে আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি শান্তি কুমার রায়, সহকারী শিক্ষক জারবাদ সম্মিলন মাধ্যমিক বিদ্যালয় অভয়নগর যশোর। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের শব্দের কথা যে অধ্যায় আছে ওই অধ্যায়ের শব্দ সম্পর্কে আলোচনা করব। আর তাহলে আমরা শব্দ, এই শব্দটা কি, শব্দ কি, শব্দ উৎপন্ন হয়, উৎপন্ন হয় কিভাবে এটা আমরা জানি। তাহলে আমরা যা কিছু শুনি তাই হচ্ছে শব্দ, আর এই শব্দটা আমাদের শ্রবণের অনুভূতি যোগায়। আর শব্দ যেহেতু আমাদের শ্রবণের অনুভূতি যোগায়, এই শব্দটা আমাদের আমরা বলতে পারি যে শব্দ এক প্রকার শক্তি। আর এই শব্দ যে উৎপন্ন হয়, শব্দ যে উৎপন্ন হয় এটা কিভাবে উৎপন্ন হয় এটা আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা জানতে পারবো। শব্দ যে উৎপন্ন হয় সেই শব্দ উৎপন্ন হওয়ার জন্য আমরা একটা প্রমাণ উপস্থাপন করব যে তুমি যদি কোনো থালা, কোনো থালাতে যদি এক থালা জল নাও তাহলে দেখতে পারবা যদি কখনো ওই থালাটিকে আঘাত করো, কোনো একটা কাঠি বা কোনো দণ্ড দ্বারা আঘাত করো, আঘাত করলে দেখা যাবে সেখানে ওই থালার জল কাঁপছে আর সেখানে এক ধরনের শব্দ আমাদের কানে আসছে। তাহলে যখন আমি দেখবো তখন কাছাকাছি গিয়ে দেখলে দেখবো যে থালার ভিতরে যে জলটা ছিল সেই জলটা নাড়াচাড়া করছে, অর্থাৎ কাঁপছে। তাহলে আমরা এখানে একটা জিনিস জানতে পারলাম যে কম্পন, অর্থাৎ এই কাঁপা মানে কম্পন, এই কম্পনের ফলে শব্দের উৎপন্ন হয়। তাহলে শব্দ কি জানলাম, শব্দ কিভাবে উৎপন্ন হয় জানলাম। এবার আমরা জানবো যে শব্দ যে আমরা শুনতে পাই, এই শুনতে পাওয়ার একটা বিষয় আছে, এখানে একটা ম্যাজিক আছে। সেই ম্যাজিকটা কি, যে শব্দ আমাদের কানে যেহেতু আসে ও দূরে কোথাও শব্দ করলে আমরা কিন্তু শুনতে পাই, সেই শব্দটা কিভাবে শুনতে পাই, এই শব্দ শুনতে পাই একটা মাধ্যমের মাধ্যমে, অর্থাৎ একটা মাধ্যম দ্বারা। সেই শব্দটা আমাদের কানে আসে একটা মাধ্যম দ্বারা। সেই তিনটা ধরনের মাধ্যম আছে সেই শব্দ শোনার জন্য, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে আমরা যে এই তিনটা মাধ্যমে আমরা যে শব্দ শুনতে পাই, আবার কিছু সময় আছে যে শব্দ শোনা যায় না, কিন্তু মাধ্যম ছাড়া শব্দ শোনা যায় না, এটা আমরা কীভাবে বলব। শব্দ মাধ্যম দিয়ে যে চলাচল করে এবং আমরা শুনতে পাই, তাহলে আমরা একটা উদাহরণ দিলে, আমরা একটা উদাহরণের সম্পর্কে আলোচনা করলে তোমরা বুঝতে পারবা যে আসলে মাধ্যম ছাড়া শব্দ আমরা শুনতে পারি না। যদি তুমি একটা কাঁচের বোতল নাও, একটা কিনবে কাঁচের বোতল, কাঁচের বোতল, আর এই কাঁচের বোতলের সাথে তোমাকে নিতে হবে একটা ঝুনঝুনি, ঝুনঝুনি, আর একটা লাঠি, অর্থাৎ এই ঝুনঝুনি বাঁধানোর জন্য একটা লাঠি এবং সুতা, লাঠি ও সুতা, লাঠি ও সুতা। এখন এই বোতলের মুখ বন্ধ করার জন্য আমাদের একটা সিপি দরকার আছে, যে সিপিটা দ্বারা খুব সুন্দর করে আমরা বোতলের মুখটাকে আটকে দিতে পারবো। সেরকম একটা সিপি নিতে হবে যাতে ভিতরের বাতাস বা বাইরের বাতাস সেখানে প্রবেশ করতে না পারে। তাহলে আমরা উদাহরণ সাহায্যে যদি আমরা জানতে চাই যে একটা সুতাতে মনে করি যে এখানে ঝুনঝুনিটা আমরা ঝুলিয়ে দিলাম, ঝুনঝুনিটা ঝুলিয়ে দেওয়ার পরে আমরা ওই বোতল, প্রথমে একটা বোতল যে বোতলটা নিয়েছিলাম এই বোতলের ভিতর ঢুকিয়ে দিলাম, দিয়ে লাঠির মাধ্যমে আমরা যে যে কাঁচের বোতলের আমরা ছিপির কথা বলছিলাম, কর্ক বা ছিপি, এই ছিপিতে আমরা কাঠিটাকে আমরা গুঁজে দেবো এবং এই গুঁজে দেওয়ার পরে বোতলের ছিপিটা সুন্দর করে আটকে দেবো। আটকে দেওয়ার পরে ওই বোতলটাকে আমরা একটা ঝাঁকি দেবো, এমনভাবে ঝাঁকাবো যে ঝুনঝুনিগুলো যেন তোমার ওই বোতলের গায়ে না লাগে।
কিন্তু আমরা যখন এই ঝুনঝুনির ভিতরে নাড়া দিব ঝুনঝুনি, তখন দেখবো একটা শব্দ হচ্ছে, তুমি শব্দটা শুনতে পাচ্ছ। তাহলে নিশ্চয়ই শুনতে পাচ্ছ কিভাবে? কারণ ওই বোতলের ভিতর কি ছিল? বাতাস ছিল। এই বাতাস যেহেতু একটা বায়বীয় মাধ্যম, এই বায়বীয় মাধ্যমের কারণে আমরা কি পেলাম? শব্দটা শুনতে পেলাম। এবার ঠিক একইভাবে আবার এই বোতলের চিপিটা, অর্থাৎ এই চিপিটা খুলে ফেললাম। খুলে ফেলে আমরা মুখ খোলা অবস্থায় আমরা এই একটা মোমবাতি দিয়ে এই কাঁচের বোতলের নিচে তাপ দেব। তাপ দিতে থাকলে কি দেখা যাবে? যে কিছুক্ষণ পরে কাঁচের বোতল গরম হবে এবং ভিতরের যে বাতাসটা ছিল সেই বাতাসটা কাঁচের বোতল থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে আমরা সেটাকে ওই সিপি দ্বারা আবার একই নিয়মে ঝুনঝুনি ঝুলিয়ে দিয়ে আমরা সিপিটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলে কি হবে? বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পরে আমরা বোতল থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। অপেক্ষা করার পর আস্তে আস্তে সেই একই নিয়মে আগের মতো আমরা বোতলটাকে ঝাঁকি দেবো, যাতে বোতলের গায়ে না লাগে। এবারে আমরা কি শুনতে পাবো? কোনো শব্দ শুনতে পাবো না, অর্থাৎ ঝুনঝুনির কোনো শব্দ শুনতে পাবো না। যদিও পাই তার সামান্য একটু, অর্থাৎ আগের মতো যেরকম আমরা শুধু বোতল করে যে ঝাঁকিটা দিয়েছিলাম যেরকম শব্দ পেয়েছিলাম, এরকম একটা শব্দ এবার শুনতে পাবো না। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে শব্দ আগেরবার ছিল বাতাস, এখন শুনতে পেরেছি। এখন বাতাসটাকে আমরা তাপ দিয়ে বের করে দিলাম, তাহলে আমরা শব্দ শুনতে পেলাম না। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে শব্দ, অর্থাৎ এই শব্দটা চলতে গেলে কোনো একটা মাধ্যম লাগে। কি লাগে? মাধ্যম লাগে। তাহলে আমরা জানলাম যে মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না। হয়তো আমরা আগামী দিন হয়তো অন্য কোনো ক্লাসে আরো জানবো যে কঠিন তরল বায়বীয় পদার্থের মাধ্যমে শব্দ যে সঞ্চালন হয় সেই সঞ্চালন সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।